ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চার পাঁচ বৎসর হইল মা আয়ে সার বয়স যখন চার পাঁচ বৎসর হইল আরে বাবার কাছে আয়ে সার বাবার কাছে আয়ে সার স্মৃতি সংকেতি দোরা পড়িল লা ইলাহা একটি কবিতা নিলেন পড়িয়া আরবি ভাষায় আবু বকর একটি কবিতা নিলেন পড়িয়া হরে মা আয়েশা শুনিলেন মা আয়েশা শুনিলেন তিনি সবে নিতেন গো শুনিয়া মা আয়েশা যা শুনিতেন সবে নিতেন গো শুনিয়া হরে আবু বকর তাই দেখিয়া আবু বকর তাই দেখিয়া গেলেন খুশি কাছে দোয়ানি তেন করিয়া হরে তার সিলাই আমার খানদান তার সিলাই আমার খানদান দাও গো জল করিয়া লা ইলাহা ল
ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ওয়াইরুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ওয়াইরুল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। সেই সময়ের পণ্ডিতের মধ্যে আবু বকর ছিলা, সেই সময়ের পণ্ডিতের মধ্যে আবু বকর ছিলা। হায়ের সোহবার পরে তাহার জ্ঞান, সোহবার পরে তাহার জ্ঞান আল্লাহ পাকে যে দিলা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি ওয়াইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। পূর্ব পুরুষের ইতিহাস কেহ বেশি জানত না, পূর্ব পুরুষের ইতিহাস কেহ বেশি জানত না। হায়ের আবু বকরের ও জানা গো, আবু বকরের ও জানা গো, বেশি কিছু ছিল না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আরবের লোকজনেরা তাহার কাছে আসিয়া, আরবের লোকজনেরা তাহার কাছে আসিয়া, হায়ের পূর্ব পুরুষের ইতিহাস, পূর্ব পুরুষের ইতিহাস নিহিত তারা জানিয়া। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। বাবার কাছের গুনাহ বলি আয়ত নিলেন করিয়ে,
মিয়া বাবার কাসের গুনা বলি আয়ত নিলেন করিয়া হাইরে মা আয়েশা ছোট কালে মা আয়েশা ছোট কালে জ্ঞানী গেলেন হইয়া হসবি রবি জালাল্লাহ পাকের কুরানে কত মহদু সে জানে হাইরে যে শুনেছে সে বুঝেছে যে শুনেছে সে বুঝেছে ওই কুরানে পণ্ডিত ছিলেন মেকে স্কুলে দিতেন হাইরে স্কুলে না গিয়া মে স্কুলে না গিয়া মে কুরআন শুনিতে যাইতে ইল্লাল্লাহু লা ইলাহা
একটি চিঠি আসিল স্কুল থেকে বাবার কাছে, একটি চিঠি আসিল আরে তোমার মেয়ে স্কুল না এসে, তোমার মেয়ে স্কুল না এসে, কুতায় সে চলে গেল। চিঠি পাইয়া বাবা গেলেন গোসা হইয়া, আরে স্কুলের নামে বের হইয়া গো, স্কুলের নামে বের হইয়া গো, কোথায় যাই রে চলিয়া। আরে কুতায় যাই রে তাহার মেয়ে, কুতায় যাই রে তাহার মেয়ে, দেখি বাহার লাগিয়া। মাদ্রাসায় গেল ডুকিয়া, আরে মাদ্রাসাতে ডুকিয়া, মাদ্রাসাতে ডুকিয়া, কুরআন নিতে শুনিয়া। ইল্লা
কে দিল বলিয়া বাড়িতে বাবা আসিয়া, স্ত্রীকে দিল বলিয়া হাইরে মেয়েকে আমার তাড়াতাড়ি, মেয়েকে হে আমার তাড়াতাড়ি দিতে হবে রে বিয়া। Team
মাস জালে গেল উটিয়া পড়ো সবে হাবিবাল্লাহ নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ পড়ো সবে হাবিবাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ পণ্ডিত মশাই দেখিয়া গেল বাক হইয়া হাইরে পণ্ডিত মশাই দেখিয়া গেল বাক হইয়া হাইরে আর দেরি না করিয়া গো আর দেহরি না করিয়া গো নীল কালমা পড়িয়া পড়ো সবে হাবিবাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ পড়ো সবে হাবিবাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সাহাবীরা শুনো না দয়াল নবী ডাইকা বলেন সাহাবীরা শুনো না হায়রে কার কার বাড়িতে এই বৎসরের কার কার বাড়িতে এই বৎসরের ঈদের মার্কেট হইল না কোথায় এক সাহাবি গেলেন বাইরে দাঁড়াইয়া নবীর কোথায় এক সাহাবি গেলেন বাইরে দাঁড়াইয়া হাইরে আমার বিশ্বাস আহলি পরে আমার বিশ্বাস আলি পরে সবাই নিশে গো মার্কেট করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আমিও জানি আলি মার্কেট কো
নবী বলেন আমিও জানি, আলিমার কেটে করি না হাইরে কুতায় আমার, উসমান গনি কুতায় আমার, উসমান গনি আমার কাছে আসো না, গো কি বলবো গো দয়াল নবী, কি বলবো গো দয়াল নবী, দাও গো আমায় বলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা হায়রে এর যে জাহা সোরে তুমি, এর যে জাহা সোরে তুমি, চৌকে নিবা দেখিয়া, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ।
শুনিয়া ওসমান গনি উঠলেন কান্দিয়া, নবীর কথা শুনিয়া ওসমান গনি উঠলেন কান্দিয়া, হায়রে বেহেশতের জন্য ও গো নবী আমি, বেহেশতের জন্য ও গো নবী আমি সবে নিব যে করিয়া, হাসবি রাব্বি জাল্লাল্লাহ বাজার গেলেন চলিয়া, হায়রে আলির জন্য ঈদের মার্কেট, আলির জন্য ঈদের মার্কেট নিলেন ওসমান করিয়া, হাসবি রাব্বি জাল্লাল্লাহ আলির বাড়ি গেলেন চলিয়া, হায়রে হাসান হুসাইন দেখিয়া, হাসান হুসাইন দেখিয়া গেলেন খুশি হইয়া, পড়ো শোবে হাবিবাল্লাহ কোতা শুনিয়া আলী
আসলেন সামনে, বের হইয়া পড়ো সবে হাবিব আল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ো সবে হাবিব আল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, তাদেরকে দিলে যাবে গোবাল হইয়া, পড়ো সবে হাবিব আল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ো সবে হাবিব আল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, সকিনার কান্দনে বাইরে বৃক্ষের পাতা যাইরে জড়িয়া, হাইরে বাপ বাইসা মিহারাইলাম, বাপ বাইসা মিহারাইলাম কারবালাতে আসিয়া, ইলাহা ইল্লাল্লাহ
কিনা বলেন ফুফু আম্মা কারে দরিয়া কাঁদো সো কিনা বলেন ফুফু আম্মা কারে দরিয়া কাঁদো হাইরে মাতা নাই রে কেটে নিলো মাতা নাই রে কেটে নিলো তারে কি চিনতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কি চিনতে পারো না জয়নব বলেন ও সকিনা তুমি কি চিনতে পারো না হরে তোমার বাবা আমার বায়া তোমার বাবা আমার বায়া নবীর নাতি হুসেনা বলেন মাতা কই গো মাতা গায়ে দেখি না সকিনা বলেন মাতা কই গো মাতা গায়ে দেখি না হরে জয়নব বলেন সীমার কাটছে জয়নব বলেন সীমার কাটছে জিদার চলো না লা ইলাহা ইল্লাল্লাহ কিনার খান্দোনি বাইরে বৃক্ষের পাতা যাই রে জোরিয়া সকিনার খান্দোনি বাইরে বৃক্ষের পাতা যাই রে জোরিয়া হাইরে বাপ বাইসা মিহারাইলাম বাপ বাইসা মিহারাইলাম কারবালাতে আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ও ফুফু জান কোন দিন কিছু বল
বলি না সকিনা বলেন ও ফু ফু জান কোনদিন কিছু বলি না হায়রে জীবনের একটা দাবি আমার জীবনের একটা দাবি আমার তুমি পূরণ করে গোদাও না হাসবি রাব্বি জাল্লাল্লাহ তোমার বলো না জৈনব বলেন ও সকিনা কি দাবি তোমার বলো না হায়রে সম্ভব হলে তোমার দাবি সম্ভব হলে তোমার দাবি দিব পূরণ করিয়া হাসবি রাব্বি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ শেষবারের মতো আমার বাকে দিতে চাই আদর করিয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ